আগামী কাল থেকে এক বছরের জন্য সুরক্ষিত থাকবে পাঁচটা রাশি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কেনই বা এক বছরের জন্য সুরক্ষিত থাকবে পাঁচ রাশি এটা আমি কিন্তু বিস্তারিত জানাবো আপনাদের অনুদ্রহ শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এক বছরের জন্য সুরক্ষিত কেন থাকবে এবং এই এক বছরে এই পাঁচ রাশির জীবনে কোন কোন দিক থেকে সফলতা আসবে সবটাই জানতে পারবেন আপনারা যেভাবে প্রোগ্রামগুলো দেখেন কেটে কেটে দেখেন আপনারা সে আছে বা সব পেয়ে গেছেন এই ভুলগুলো করলে অনেকটাই পিছিয়ে থাকতে হয় সেটা আপনাদের অভিজ্ঞতা অনেকটাই হয়ে গেছে কারণ যারা প্রোগ্রাম দেখছেন তাদের মধ্যে বহু জাতক এবং জাতিকা আছেন হয়তো দু এক বছর ধরে অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন আপনার জীবনে কতটা পরিবর্তন আসছে আপনি বলতে পারবেন কারণ আসছে না আপনারা সম্পূর্ণ দেখেন না বুঝতে পারেন না যখনই বুঝতে পারবেন যে আপনার সাথে মিলছে না তখন আপনার এটাই করা উচিত গ্রহের অবস্থানটা বিচার করা এবং সেগুলোকে প্রতিকার করা ভালো সময় আসবে যদি মনে করেন আমি অটোমেটিক সব পেয়ে যাব সব কিছু আমার ভাগ্যে যা আছে হবে তাহলে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন দেখুন ভাগ্য কিছুটা আপনার হাতে আছে কারণ আপনি চাইলেই আপনার জীবনকে বদলাতে পারবেন এটা কিন্তু সম্ভব তাই আমি সব সময় বলি অ্যালার্ট থাকুন এবং এই প্রোগ্রামগুলো সম্পূর্ণ দেখুন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বললাম আগামী কাল থেকে এক বছর এই কারণটা কি আসুন বিস্তারিত বলি তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন দেখুন আগামীকাল পয়লামে আর এই পয়লামে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে এক বছরের জন্য আর রাশি পরিবর্তন করে কোথায় যাবে যাবেন বৃষ রাশিতে আর এই বৃষ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটাই শক্তিশালী হবেন যে কারণে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই যে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এটা কিন্তু অবশ্যই ঘটবে আপনার যদি জন্মছক বা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকে এবং কোন রকম যদি দশা অশুভ থাকে তাহলে কিন্তু চলবে না আপনার সাথে মিলবে না যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু মিলবে তাই এই আলোচনাগুলো আপনি শুনবেন তারপরে তো এবার দেখুন আপনি এই প্রোগ্রামটা দেখলেন আপনি আপনার রাশি জানতে পারলেন যে না এখানে আমার রাশি আছে আপনার ছক বিচার করালেন হস্তরেখা বিচার করালেন দেখলেন যে আপনার দেবগুরু বৃহস্পতি ভালো নেই আমি নেগেটিভটাই বলি কি করবেন প্রতিকার করুন প্রতিকার করলে কি হবে আপনার মাস আমি বলি ঠিক হয়ে যাবে আরও যে ছ মাস পাচ্ছেন ওই ছ মাসে তো আপনি একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলতে পারবেন আপনার জীবনকে পুরো বদলে ফেলতে পারবেন কারণ ছ আপনার গ্রহ ভালো হয়ে যাবে আর চেয়ে ছ মাস পরে আছে এক বছরের জন্য শুভ সময় ওই ছ মাসে আপনার ভাগ্য বদলে ফেলবেন আর যদি আপনার মনে হয় যে না যা আছে আছে আমার অটোমেটিক সব মিলবে হয়তো আপনার দেবগুরু বৃহস্পতি অশুভ জন্মছক বা হস্তরেখায় কোনো প্রতিকার করলেন না এই এক বছর কেন কয়েক বছর চলে যাবে আপনার জীবনে পরিবর্তন আসবে তাই আমি সবসময় বলি আমি যদি চাই বা আপনি যদি চান যে আপনাকে ডেভেলপ করবেন অবশ্যই পারবেন সম্ভব আর যদি মনে করেন যে না যেরকম আছে আছে ভগবান যা দিয়েছে তাই হবে আমার ভাগ্যে যা আছে তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হবে ভাগ্যের যে একটা দোহাই আমরা সবসময় দিই এটা সঠিক নয় কখনো কখনো ভুল দিই তাই এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের জানানোর জন্য এবার আপনারা যদি অ্যালার্ট হতে পারেন আপনার পুরো যতই খারাপ থাকুক না কেন এর সুফল আপনি পাবেনি হয়তো ছ মাস নষ্ট হবে তারপরে তো আরো ছ মাস পাচ্ছেন তাই যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন আপনার ছক বিচার করুন হস্তরেখা বিচার করুন খারাপ থাকলে সেটাকে প্রতিকার করুন অবশ্যই ভালো ফল পাবেন আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের ঠিক এইভাবে বোঝানোর চেষ্টা করি কিন্তু আপনারাই ঠিকঠাক বুঝে নিতে পারেন না যাই হোক আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি এই যে একটা বছর অত্যন্ত শুভ তো থাকছেই এবং আপনি প্রচুর অর্থের মালিকও হয়ে যেতে পারেন প্রথমেই যে রাশির কথা বলব বৃষ রাশি দারুণ থাকছে কারণ এই বৃষ রাশিতেই কিন্তু শক্তিশালী হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতেই কিন্তু প্রবেশ করছেন আগামীকাল আর তারপরে একটা বছর এখানে থাকছেন এই এক বছর ধরে কিন্তু আপনার ভাগ্য বদলাবে আর আপনার যদি বৃষ রাশি হয় আপনার যদি গ্রহ এই বৃহস্পতি খারাপ থাকে তাহলে অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন আপনার গুরু বৃহস্পতির প্রতিকার করুন ছ মাস আমি সবসময় বলি মাস পর কিন্তু আপনার বেটার টাইম আসবে অর্থাৎ এক বছর তার মধ্যে ছমাস নষ্ট হবে ছমাস তো আপনি পাচ্ছেনি তাই আপনার কোনো ভালো থাকুক আর খারাপ থাকুক আপনি চাইলে আপনার ভাগ্য বদলাতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলবো অবশ্যই সেই রাশিটি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে প্রথমত আর্থিক উন্নতি হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু অর্থ দিয়ে থাকে এবং সেটাকে সেভিংস করিয়ে থাকে অর্থাৎ আপনার হাত থেকে টাকা বেরোবে না এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির কাজ সেখানে দাঁড়িয়ে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তাই আপনার কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে আপনার জন্মচক বা হস্তরেখা বিচার করে দেখতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি আছে যদি দেখছেন খারাপ আছে প্রতিকার করুন ছ মাসে ভালো হয়ে যাবে তারপরে ছ মাসে তো আপনি পাঠিয়ে ফেলবেন অর্থাৎ আপনার ভাগ্যকে একদম গুছিয়ে ফেলতে পারবেন আর যদি মনে করেন না ঠিকঠাক অটোমেটিক জবে হবে তাহলে কিন্তু হবে না এই এক বছর কেন কয়েক বছর চলে যাবে তাই নিজে চেষ্টা করুন তবেই কিন্তু সাকসেস পাবেন অটোমেটিক হবে এই ভাবনা চিন্তা রাখলে আপনার জীবনে পরিবর্তন আসবে না এরপর তিন নাম্বার যে রাশির কথা বলব সেটা কন্যা রাশি দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক কিন্তু এক বছরের জন্য যথেষ্ট পজিটিভ এবং আর কিছু ফিরে তাকাতে হবে না যদি দেবগুরু বৃহস্পতি আপনার সাপোর্ট করে যদি নাও করে যদি খারাপও থাকে তাও এক বছর সময় পাচ্ছেন প্রতিকার করুন ছ মাসে ভালো হবে ছ মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ এখন ভালো থাকলে এক বছর খারাপ থাকলে মাস পাচ্ছেন পাচ্ছেন তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটে যাবে তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনাগুলো করা হয় যে আপনারা যেন অ্যালার্ট থাকেন এই আলোচ এই প্রোগ্রামটা শোনার পরে আপনারা ভালো করে আপনার জন্মছক বা অস্ত্ররেখা মিলিয়ে দেখে সেইভাবে চলার চেষ্টা করুন দেখুন আপনার ভাগ্য অবশ্যই বদলাবে এবং বৃহস্পতি মানেই ধনসম্পদ সম্পদ বৃদ্ধি এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে তাই আমি এই আলোচনা করার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করি যে আপনারা জাগুন নিজেকে ডেভেলপ করুন যে জায়গাটা বাধা আসছে সেটাকে কাটানোর চেষ্টা করুন দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপর চার নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনু রাশি আপনার যদি দনু রাশি হয় দু হাত বৃদ্ধি করবে এবং নানা দিক থেকে আপনার জীবনে কিন্তু সফলতা এনে দেবে শুধু আপনার অ্যালার্ট থাকাটা জরুরি আপনি অ্যালার্ট থাকবেন তো এই সমস্ত কিছু আপনি লুপে নিতে পারবেন আর আপনার যদি অ্যালার্ট না থাকা হয় আপনি যদি আপনার জন্মছক ছক বা হস্তরেখা ঠিকঠাক না মিলিয়ে নিয়ে আপনার রাশি আছে এটা ভেবে বসে থাকেন তাহলে কিন্তু অনেক কিছুই পিছিয়ে পড়বে তাই এই কাজগুলো ভুলেও করবেন না আমি সব সময় বলি আপনারা অ্যালার্ট থাকুন জেগে থাকুন পরিশ্রম করুন নিয়ে আপনার গ্রহ ভালো করার চেষ্টা করুন সব আপনার মধ্যে থাকবে আপনার জীবনে পরিবর্তন আসবে আমি প্রত্যেকটা দিনই বলি আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা আপনাদেরকে জানানো যে এই সময়টা কিন্তু ভালো দেখুন দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে পরিবর্তন করবে আপনার ধন বৃদ্ধি করবে এটাই তো স্বাভাবিক দেবগুরু বৃহস্পতি আপনার টাকাকে বাইরে বেরোতে দেবে না আপনার মধ্যেই রাখার চেষ্টা করবে অর্থাৎ সেভিংস বাড়বে আপনার ইনকাম যাই থাকুক না কেন আপনি যে কাজের সাথে জড়িত থাকেন না কেন সেখান থেকেই আপনার জীবনে সফলতা কিন্তু আসবে সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির কথা বলব সেটা মিন রাশি ঠিকই শুনেছেন আপনার যদি মিন রাশি হয় দারুণ সময় থাকছে এক বছরের জন্য আগামী কাল থেকেই কিন্তু আপনার জীবনের উন্নতি অর্থাৎ আপনি সেফ জোনে চলে গেলেন আপনার কিন্তু খারাপ কিছু হবে না আর্থিক উন্নতিই হবে যদি আপনার দেবগুরু বৃহস্পতি সাপোর্ট করে আর সেটা আপনি কি করে বুঝবেন আপনার জন্মচক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখুন যে দেবগুরু বৃহস্পতি ভালো আছে কিনা যদি ভালো থাকে তো ভালো খারাপ থাকলেও ভালো কারণ এক বছর ছ মাসের মধ্যে আপনি ভালো করে ফেলবেন আরও ছ মাস আপনি কিন্তু পেয়ে যাবেন তাই চিন্তার কোনো কারণ নেই শুধু একটাই আপনার লক্ষ্য থাকা উচিত আপনি ভালোভাবে আপনার জন্মচক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে আপনি কিন্তু আপনার এই দেবগুরু বৃহস্পতির অবস্থানটা জানতে পারবেন তারপরে সঠিকভাবে আপনি আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার